রাজকুমার হিরানি পরিচালিত 2009 সালে মুক্তি পাওয়া বলিউডের বিখ্যাত সিনেমা থ্রি ইডিয়টস এর কথা নিশ্চয়ই মনে আছে সবার। সেই সিনেমায় ব্যতিক্রম ধর্মী বিজ্ঞানী ফুংশুক ওয়াংরু চরিত্রে অভিনয় করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান। সিনেমার অংশ হলেও ফুংশুক ওয়াংরু চরিত্রটি কিন্তু সোনম ওয়াংচুক নামের এক ব্যক্তির উপর ভিত্তি করে চিত্রায়িত করা হয়েছিল। পেশায় যন্ত্র প্রকৌশলী ও উদ্ভাবক সোনম ওয়াংচুক ভারতের তীব্র শীতল এলাকা লাদাখের বাসিন্দা। তীব্র শীতে বরফে ঢাকা লাদাখে অনশন করছেন ওয়াংচুক। কিন্তু তীব্র শীতে কেন অনশনে থ্রি ইডিয়টস খ্যাত ওয়াংচুক? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। থ্রি ইডিয়টস 2009 সালে মুক্তি পাওয়া বলিউডের এই জনপ্রিয় সিনেমাটির কথা নিশ্চয়ই মনে আছে সবার। রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমাটিতে ফুংশুক ওয়াংরু নামের এক ব্যতিক্রমধর্মী বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। আর এই চরিত্রটি যার ব্যক্তিত্বে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল তার নাম সোনম ওয়াংচুক। তিনি ভারতের তীব্র শীতল এলাকা লাদাখের বাসিন্দা। পেশায় যন্ত্র প্রকৌশলী ও উদ্ভাবক সোনম ওয়াংচুক তীব্র শীতে লাদাখে অনশন করছেন এই প্রকৌশলী। বরাবরই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন তিনি। গেল বৃহস্পতিবার থেকে লাদাখের প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার দাবি জানিয়ে 5 দিনব্যাপী অনশন শুরু করেছেন সোনম ওয়াংচুক। এরই মধ্যে শুক্রবার রাতে ওয়াংচুক এক টুইটার পোস্টে দাবি করেছেন তাকে গৃহবন্দী কিংবা তার চেয়েও খারাপ পরিস্থিতিতে রাখা হয়েছে। তবে এর মধ্যেও চলছে অনশন। লাইভ মিন্টের এক প্রতিবেদনে বলা হয়, শুরুতে ওয়াংচুকের খারদুংলায় অনশনে বসার কথা ছিল। সেখানকার তাপমাত্রা -40 ডিগ্রি। তবে পরে ওয়াংচুক বলেন, খারদুংলায় যাওয়ার পথটি ভারী তুষারে ঢাকা পড়ায় তিনি হিমালয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ লাদাখে অনশন করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কে এই সোনম ওয়াংচুক? যন্ত্র প্রকৌশলী ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের জন্ম 1966 সালে। লাদাখ ভিত্তিক স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ নামে একটি স্কুলের প্রতিষ্ঠাতা এই প্রকৌশলী। উদ্ভাবনমূলক এই স্কুল সৌরশক্তিতে পরিচালিত হয়। রান্না করা, আলো জ্বালানো কিংবা কক্ষ উষ্ণ রাখতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়নি। 1988 সালে SECMOL গঠন করেন সোনম ওয়াংচুক। উদ্দেশ্য ছিল লাদাখি শিশু ও তরুণদের সহযোগিতা করা। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যেসব শিক্ষার্থীকে অকৃতকার্য বলে বিবেচনা করা হয় তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজটিও করে এই স্কুল। থ্রি ইডিয়টস খ্যাত ওয়াংচুক কেন অনশনে? সামরিকভাবে লাদাখ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। কার্গিল যুদ্ধ সহ আরো কয়েকটি সংঘাতের ঘটনায় জায়গাটি বেশ পরিচিত। গত 23 জানুয়ারি ওয়াংচুক লাদাখের মানুষের জন্য সহায়তা চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছিলেন। লাদাখে সবাই ভালো নেই উল্লেখ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য মোদীর কাছে আবেদন জানান তিনি। লাদাখের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান ওয়াংচুক। বলেন, লাদাখে অত্যাধিক পরিমাণে শিল্প কারখানা গড়ে তোলা হচ্ছে। এতে আগে থেকে প্রচণ্ড রকম পানি সংকটে থাকা লাদাখের বাসিন্দাদের আরও সংকটে পড়তে হবে। খনন এবং এ ধরনের বিভিন্ন কার্যক্রমের কারণে এই এলাকার হিমবাহ গলে যেতে পারে বলেও আশঙ্কা করেছিলেন তিনি। সুরজ আহমেদ, দেশ টিভি।